আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশ চীন থেকে অর্ডারকৃত VT5 ট্যাঙ্কের ডেলিভারি পেয়েছে গত 23 এপ্রিল, অর্থাৎ 2 মাস আগে। চাইনিজ সোশ্যাল মিডিয়ায় পাবলিশ হয় একটি নিউজে যার সত্যতা পাওয়া যায়। চীন অফিসিয়ালি এই নিউজ পাবলিশ করেছে এবং এটা উল্লেখ করেছে বাংলাদেশের ট্যাঙ্কগুলো চীনের বহরে থাকা VT5 এর থেকেও অত্যাধুনিক এবং শক্তিশালী। মানে এই ট্যাঙ্কগুলো বাংলাদেশ সেনাবাহিনীর জন্য স্পেশালি কাস্টমাইজড, যেগুলো বর্তমানে বাংলাদেশে অ্যাক্টিভ সার্ভিসে রয়েছে, আর সেই তথ্যটি এতদিন গোপনেই ছিল। বাংলাদেশ সেনাবাহিনী প্রাথমিকভাবে 1 রেজিমেন্ট, অর্থাৎ 44টি ট্যাঙ্ক কিনেছে এবং প্রায় 150টি ট্যাঙ্ক কেনা প্রক্রিয়াধীন রয়েছে। সেনাবাহিনী সদ্য পাওয়া চীনের এই ট্যাঙ্কের সাথে লড়েছিল ইন্দো তুর্কি জয়েন্ট ভেঞ্চারে নির্মিত কাপলান এবং দক্ষিণ কোরিয়ার K21 ট্যাঙ্ক। তবে আর্মর কোয়ালিটি এবং কাস্টমাইজেশনের ভিত্তিতে এবং ভালো দাম এবং কোয়ালিটির বিচারে চীনের এই VT5 জয়ী হয়েছিল। বাংলাদেশ সেনাবাহিনীর পছন্দ মতো মডিফিকেশনের আওতায় 125mm স্মুথবোর মেইন গান, নতুন ফায়ার কন্ট্রোল সিস্টেম, নাইট ভিশন, অ্যাডভান্স সাইট এবং প্রোটেকশন সিস্টেম যুক্ত করা হয়েছে। উল্লেখ্য ব্যাপার এই যে, অনেকে এটাকে লাইট ট্যাঙ্ক বললেও এটির ওজন প্রায় 38 টনের কাছাকাছি হবে, ফলে আপনি এটাকে মিডিয়াম ট্যাঙ্কও বলতে পারেন। সো আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই।